कहने के लगा भाई हमको छेड़ा हमको दुनिया अंदर कुछ थे गला भाई। वाहिद मेंशनের দেয়ালে নতুন পলেস্তার বসলেও জীবনের ক্ষত থেকে গেছে আগের মতোই। স্বজনদের শূন্যস্থানও পূর্ণ হয়নি কোনো ধুলোর আস্তরে। জরিনা তার ভাইদের শেষ নিঃশ্বাসের শব্দ শুনতে আসেন এখানে। ওয়াহিদ মেনশনের দেয়ালে টানানো পোস্টারে স্বামীর নাম খোঁজেন ফাতেমা আক্তার। বৃদ্ধ পিতা লাঠির ভর দিয়ে আসেন হারানো পরম নির্ভরতার কাঁধগুলো খুঁজতে। এখনো প্রশ্ন, আগুনে পোড়া জীবনের দাম মাত্র 20,000 টাকা, রয়েছে ক্ষোভ। জঙ্গলে যেমন হরিণ এবং বাঘ বাস করতে পারে না, মানুষ এবং কেমিক্যাল বাস করতে পারে না। সারাক্ষণ সন্তানদেরকে খুঁজে বেড়ায়, এদের পুনর্বাসন করা হয়। এদের বাচ্চা কাচ্চা অসহ অবস্থায়, কেন কেউ স্বামী হারাইছে, কেউ সন্তান হারাইছে, ভাইয়ে বোন হারাইছে, বোন ভাইকে হারাইছে। এই অবস্থাতে তো আমরা আমাদের জীবনযাপন চলে গেছে। আজকে 2টি বছর হয়ে গেল সরকারি সংস্থা, মানে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহায়তা কোনোটা এরা পায় নাই। কিছু পেলে মানে খুশি, আমরা বোতাতে বেশি আনছি আম্বু। হ্যাঁ, থাকাইতে ই করো, এখন আমাদের কিসমতটাও ভালো না। এখন অল্প কিছু পেলে মানে খুশি, মা তো সব কিছু পুরা করতে পারে না। চকবাজারের চুরিহাট্টার আগুন কেড়ে নিয়েছিল 71 জনের জীবন। 2 বছর পরও মামলার পুলিশের চার্জশিট এখনো অদৃশ্য। এই মামলা এখনো তদন্তাধীন আছে, এখনো তদন্ত কাজ শেষ হয়নি। 2 বছর ধরে হচ্ছে তদন্ত চলছে, কি কারণে? এখন এটা তো পুলিশের দায়িত্ব, কারণ এখানে তখন তো বলা হয়েছে যে কোনো আবাসিক এলাকায় কোনো ধরনের কেমিক্যাল দাহ্য পদার্থ জাতীয় জিনিস তারা রাখতে পারবে না, কোনো গুডাউনে রাখতে পারবে না বা গুডাউন করতে দেওয়া যাবে না, এ ধরনের বলা হয়েছিল এবং সেগুলো অনেক উঠিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে লুকিয়ে লুকিয়ে হয়তো এই জিনিসটা তারা করছে। তবে আমি মনে করি একটু তদারকির ব্যবস্থা করা দরকার। বিচারের এই দীর্ঘসূত্রিতা জননিরাপত্তার জন্য হুমকি, বলছেন ফায়ার সার্ভিসের এই সাবেক কর্মকর্তা। বিলম্বের জন্যই কিন্তু যারা আসল প্রকৃত দোষী তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। যখন দুর্ঘটনা হোক, দ্রুত আইনের ব্যবস্থা নিতে হবে এবং দোষী ব্যক্তিদেরকে শাস্তি আওতায় নিয়ে আসতে হবে এবং শাস্তি দিতে হবে। তবেই আমরা একটা নিরাপদ এবং আমরা সুরক্ষিত বাংলাদেশ পাবো। যদি সঠিকভাবে না করা যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে কোনো জবাবদিহিতা থাকবে না এবং আমাদের এই দুর্ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হবে। এদিকে ভবনটি ব্যবহার উপযোগী হয়েছে কিনা তা পরীক্ষা করেই ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিমতলির পর চুরিহাট্টা, অগ্নিকাণ্ডের পর প্রশাসনের তৎপরতা দেখা গেলেও কয়েকদিন পর তা স্থবির হয়ে পড়ে। তাই কেমিক্যাল ও দাহ্য পদার্থ সরাতে নিয়মিত পরিদর্শন প্রয়োজন বলছেন স্থানীয়রা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।